বেলা মিম আমাদের জন্য যে খাবারগুলো আয়োজন করছে, ডাউল না করলে ভালো লাগতেছিল না। হে আপা, আপনি কি বাসা কই আপনার? ওইটা ওই যে সনের দেখা যায়। আরে ভোলা ভাই, নামটাই ভুলে গেছিলাম গা। এই যে দেখ না, এই মোটা মহিলা কষ্ট করে চা বানায় নিয়ে আসে, এ তো নিজেই নড়তে পারে না। তো দেখেন বই নাইছে ভাই কেমনে। আরে ভাই কি করতেছে, বুনের লেগে মুরগি কাটতেছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এবং আনন্দে আছি। তো এখন কোথায় সেটা আপনারা দেখতে পারতেছেন, শ্বশুরবাড়িতে চলে আসছি। তো নতুন নতুন অনেক সুন্দর ব্লগ দিব, দেখতে থাকেন। ভালো আছেন তো? হাই, মাছ ছিল তো, পানি দেওয়া যায়, পানি দিয়ে মাছ দিছিল। ছোট মাছ এমন লাফানে পানি দিয়েছিল তো, পানি দিয়ে মাছ পেলে পাবনার মাছ নেই, মাছ এমনি কম লাফায়। ধাবা টেবিল কফি খাওয়ার সময় বসতে হবে। আরেক মাস্টার রেকি মেরামত তো, গ্লাস 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 তাহলে এই টেবিল গুলো এই টুল গুলো তো বানানো ভালো হয় না। আচ্ছা যাক, অবশেষে এই সাইডে বসো, এই চাচ্চু এদিকে বসো, তবে এই সাইড। আসলে দিল খুশ হো গা, দিল খুশ হো গা, আমার ভাই খুশি হয়েছে এটা দেখা। ভালো হইছে অনেক সুন্দর, রং বিরঙের জিনিস দেখো দিলা ভাইরা। হ্যাঁ শুনো, আমার মেয়ের পাশে বসে যা। রোদ তো প্রচুর পরিমাণে, এই জন্য দেখা যেত। তাকাও তো সবাই, আসলে অনেক সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট মিম করছে, যেটা বলে বোঝানো যাবে না। আর টেবিলে এটাও আরেকটা সৌন্দর্য না, এই যে যে এটা কি বলে যেন, আর লাভ শেপ তো হলো এটারে, যে তোমার আরে আমরা ই বলি না যেটা দিয়ে খাবার, টে টে টে, এটা অনেক সময় সহজ জিনিস মুখে আসে না, এটাও টে না বলছো না। আমাদের জন্য যে খাবার গুলা আয়োজন করছে, ডাউল ভুনা, তারপর হলো এটা কি মাছ মেম, এটা কি মাছ,
এটা কি মাছ এটা আচ্ছা দাও না 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 দাও মেম এটা কি মাছ এই এটা 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 কুকি এটা কি মাছ এটা বল হাত দে না বেবি আরে যাক মাছের নাম ভুলে গেছে রুই আচ্ছা 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 যাক মিনার কনের এখানে এই করলা ভাজি হ্যাঁ এখানে সবচেয়ে মজার যে জিনিসটা সেটা আপনার ইলিশ মাছ ভাজি আর ভর্তা এটা কিসের ভর্তা আমরা খেয়ে নি আর কথা না বাড়াই কথা বললে লস হয়ে যাবে এটা আসলে ক্যামেরা বন্দি না করলে ভাল লাগতেছিল না হে আপা আপনি কি বাসা কই আপনার ওইটা ওই যে ফোনে দেখা যায় ওইটা আপনার বাসা ওইটা তো এই আপার বাসা মিথ্যা কথা গনকে আমি দেখছি না এই আপারে ওই বাসায় থাকতে দেখেন কি সুন্দর লাগতেছে আসলে মানে একদম বাড়ি কিন্তু বুয়াগুলা ভিআইপি হয়ে গেছে বিশেষ করে বাড়ির সাথে বুয়াগুলা মানাইতেছে না হ্যাঁ যে বাড়ি থালা বাসন টাঙ্কি সবই ঠিক আছে কিন্তু বুয়া গুলা বানাইতেছে না বেশি মানে ভিআইপি হয়ে গেছে হ্যাঁ একটু কম মানে বুয়া এই যে আব্বা আপনার সময় হলো আসার আপনি করলাম গোসল করতে কি এই এটা একটু বড় দেওয়ার দরকার ছিল না না তারপরে এটা একটু বড় কারণ হাত দিলে না এটা ছোট হয়ে যায় হাত দিলে পানিটা বাইর দিয়ে পড়ে যায় বুঝতে পারছো তো যাই হোক দুষ্টামি করলাম ফাজলামি করলাম আসছি তো দুষ্টামি কিছু সহজভাবে নেবেন সহজ লাগবে কে ও আসসালামু আলাইকুম এই যে বড় ভাবে আসছে সকালবেলা হ্যাঁ কি হয়েছে দেখাও কি হয়েছে দেখো যাও এমন করেন কি তান বলতে মামির কপালটা আলাদা লাগতেছে মানে মুখের সাথে ওটা লাগায় নিয়েছে তোমার মামি এবার নতুন করে তোমার মামি ওটা নতুন করে সার্জারি করে নিয়ে আসছে তোমার মামা বিদেশ গেছে না হ্যাঁ তোমার মামি সার্জারি করে নিয়ে হ্যাঁ তোমার মামি আর মিম দেখেন মিম তার মানে আসলে যে যেটা করে মেহনত করে বা কষ্ট করে সে সেটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করে এটা আসলে একটা নিয়ম কারণ আমরা সবাই বসে আসছি গল্প করতেছি এখানে বসে বসে কিন্তু মিম ঠিকই হ্যাঁ মিম ঠিকই এই যে আমি আমি কয়টা কথা কইলে পারি তুমি তো শুনো না না বসায় বসে কে করে খাওয়াইনি মার ভাই তাহলে কাম আর কাম করে শুধু কাম আর কাম যাক তা তো কাম করে বইয়ে তো খায় না যে আমি কাম করুক এ এটি পালা দিও না মাটি রেডি টাপ করে পড়লে সব ভেঙে দিব এ পালা দিলে ওইটা ভেঙে দিব গে মিমের ঘরটা বর্ষাকালে একটু পলিথিন কিনা উপরে দিয়া দিলে হ্যাঁ না পাকা করলে তো ভাল লাগবো না এই এই জায়গায় এই জায়গায় না না আমি কইতাছি বর্ষাকালে আবার পানি পড়বো না উপর দিয়া পলিথিন উপরে হ্যাঁ কি সুন্দর আসলে মন ভরে যাইতেছে এই যে ফুল গাছগুলাও অনেক কষ্ট করছে মিম দেখছি তো পানি দেয় সকালে আর না থাক কি আর না থাকলে তো নষ্ট হয়ে যায় তাই না এই যে একটা জিনিস করে নিছো বোন যাইতে পারবো না কোনো জায়গায় কেমনে হইব তাহলে কে এই জায়গায় চুলাটা একটু জ্বালানো হয় না মনে না প্রথম রান্না বান্না করা হবে কালকে বাজার যাবো বাজার যাবো আমার লাগে তারপরে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করবো তো আমরা আমরা মুরগি পুড়ায় খাবো এবার তোমাদের যা খাইতে ইচ্ছে করবো তাই খাবো
তাই খাওয়া হবে। ভিডিও করে খাওয়াও। হ্যাঁ কালকে বাজার করে নিয়ে আসি। আর আমি জানো কালকে রাইস ফ্রাইড রাইস খেতে পারি। কালকে ফ্রাইড রাইস কি আর এই সব খাবা তো আমরা ঢাকা যাব না। পানি বন্ধ করে দাও। তো শ্বশুর বাড়িতে আয়সা দেখি মানে একদম কি অবস্থা, আমাদের বাড়ির মতো অবস্থা, কাজ কাম। আর এই যে আবুতলা দেখেন, হ্যাঁ আবুতলা খুব ইয়ে মানে ভালোই খেলতে সব বা। হ্যাঁ এই যে কাঠ এদিকে পড়ে আছে, এদিকে কাঠ পড়ে আছে, এই যে মোরগ মুরগি আর মাটি তুলছে তো একদম এটা লেভেল হয়ে গেছে। আগে তো এটা অনেক নিচু ছিল, এটা একদম লেভেল হয়ে গেছে দেখেন, এই যে লেভেল। তবে এই যে ঘরের কাজ হইতেছে, এটা হলো আমার সুমন্দির ঘর শাইন ভাইয়ের, সেই ঘরটা উঁচু করার জন্য কাজ হইতেছে দেখেন। কারণ ফ্লোরের সাথে লেগে যাবে মেঝে, মাটির সাথে লেগে যাবে, এই জন্য একটু উঁচু করা হইতেছে। আবার সেই ঘর উঁচু হয়ে গেল। হ্যাঁ এটা কী কাঠ? এটা জাম্বুর। হ্যাঁ শক্ত মনে হয় অনেক, সুন্দর হইতেছে যাক। আর আবুতলা হলো এখানে বসা বসে খেলতেছে, আবুতলা কী খেলতেছে এটাই বুঝতেছি না আমি। কী রান্না করতেছে আব্বা? এই কাঠগুলো পানি পড়লে কাদা হয়ে যাবে তো। এগুলো চাচ্ছে না কাঠ? তাহলে এই যে তুমি মাটি দিয়ে খেলতেছো, নিচে খেলো আব্বা, ওই যে ওই যে ওইখানে খেলো, এখানে খেলো না ওইখানে খেলো। সন্ধ্যার সময় একটা ফ্যামিলি যে আড্ডা থাকে ভাই বোনের, এ রে ভোলা ভাই, নামটাই ভুলে গেছিলাম গা। এই যে দেখেন সে ভোলা ভাই আসছে। হ্যাঁ ভোলা ভাই আসছে। আল্লাহ রে আল্লাহ, এই মোটা মহিলা কষ্ট করে চা বানায় নিয়ে এসে, এ তো নিজেই নড়তে পারে না। আমি খুকি ঠিকই জানে যে আমি সন্ধ্যার সময় চা খাই না, আমার বিস্কুট লাগবে, পানি লাগবে। ও তাবিয়া পারোটি আর আবদিয়া যে আমার এত মিস করতেছিল আমি যে বুঝতে পারি নাই, মানে ও আমার আমাকে দেখলে আমার কাছ থেকে যাইতেছেই না। আম্মা ওরে পানি পেয়ে পেশা লাগছিল গো, পানি পানি পেয়ে লাগছিল না। মিলন চা নাও, চা খাও। বেল পাকার কি সময় এখন? এখন পাকবো, বেল চৈত্র মাসে পাকে না? আবদিয়া কাশতেছে কি? আহ আহ, আর আমার তাবি আম্মু মায়েরা ঠান্ডা লাগে গেছে গা। এই এই নিচ্ছ কেন, নিচ্ছ কেন বেবির হাত থেকে? এটা তো এই যে একটা পরিবেশ, শুধু আমার বড় সুমন্দিরে মিস করতেছি এবার। এবার সুমন্দির নাই গেছে গা আবার, আর ভোলা ভাই তো ভাই একটা। বেল দেখি দেখি দেখি, বেল বেলের চেহারা দেখলে কইতে হবে মিষ্টি বুকুর না, মিষ্টি আছে অনেক মিষ্টি, এরা অনেক মিষ্টি। ওই যে তোমার গাড়া হলুদ হয়ে গেছে, গাছ পাকা বেল হলো গাড়া হলুদ হয়ে গেছে। হ্যাঁ পরে খাও, পানি টানি খায়। এটা গাছ পাকা বেল খুকি, ওই যে হলুদ হলুদ পুরো গা হলুদ হয়ে গেলে ওটা গাছ পাকা বেল। কিন্তু তুই চা খেলে মিষ্টি লাগবে না, বেল খাই আমি তো। দেখেন বই নাইছে ভাই কেমনে, আরে ভাই কি করতেছে, বুনের লেগে মুরগি কাটতেছে। দেখো তোমার মামা কি করে আব্বু, হ্যাঁ দেখছো আব্বু স্যান্ডেলটা সুন্দর করে পরাবো বাবা। আমি তোমার দোকান থেকে স্যান্ডেল কিনে না দিই, একটু ভালো পরো। দুইটার না একটাই বড় না, এটা 3.5 কেজি ওজন। এটা আড়ি জমবে শক্ত না, আড়ি কিন্তু তেমন শক্ত না, মাংসটাই শক্ত, আড়িটা পরে সুনা সুনা হয়ে যায়। এটা কক না তো, এটা হলো মাংস ভালোই লাগে বেশি। এটা হলো কি কি কয় ফার্ম না কক না, এটা কি সোনালি সোনালি। তো মিজান মুরগি কাটতেছে, আর এই যে মিজান বুনের লেগে কি করতেছে। আসো আসো টাকা নিয়ে যাও, আসো আব্বা টাকা নিয়ে যাও। যাই হোক মিজানের কাটা শেষ হোক, তারপর দেখি মিজান কিভাবে কাটে, তো আবার কথা বলবো না। মুড়ি কাটতে বসে আমাদের ভাইয়া, ভাইয়া হলো সব পারে, এটা তার প্রমাণ দিতে আছে।
ডিম নাকি ওটা মিজান ভিতরে আল্লাহ ডিম আছে ভিতরে বাবা হ্যাঁ জি বাবা কি এই যা করতেছে আপ দিয়া যা করতেছে খুশি আর খুশি জি মা তাই বুঝে আচ্ছা এই তেল হয়েছে কত দেখো এই দিশা এটা কত বড় ডিম এই মুরগির ডিম এই দেখো আল্লাহ রে আর দুদিন পরে পারতো কালকে পারতো মিজান কইছে কালকে সকালে পারতো ডিম এটা তোমার হাতে ডিম দেবো না না বেবি হাত হয় না হয় না গণ্য 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 মা এমনি শুয়ে দেখো এ গণ্য আল্লাহ এটা কই রাখো এটা এটা মিম কই রাখবো এটা আচ্ছা এই জায়গায় থাক এই দেখেন আরো ডিম এই যে আরো ডিম আরে কত ডিম রে মিম দেখ মিম দেখ কত ডিম আল্লাহ এতগুলো ডিম পারতো আরে পাগল এটা ওই ডিম তো ওই ডিমই তো তো অবশেষে মিজানের মুরগি কাটা হয়ে গেছে দেন কি সুন্দর করে পিস পিস করছে মিজান হ্যাঁ কত সুন্দর হয়েছে তাহলে আমার শালাটা আসলে অনেক কিছুই পারে বোঝা গেল কত সুন্দর হয়েছে এই মুরগি কাটা শেষ